সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। देखो ये और कि बोलो ये सबथे बड़ो दुखे घटना जो पश्चिमबंग ए रकम जैगे बस कर आज की परिस्थिति आखने एक जन के खून कर दीचे रास्त सवार सामने से पॉलिटिकल मार्डर और तरपे तर बडी पवार लड़ाई लड़ते हैं कोर्टे जो है और से जेटुकु स्टेटर रेसपन्सिबिलिटी छो बडीटा के प्रिजार्व कर रखा से करी एत बड़ो बड़ो पोका बडी घुट् कैमिकल तो डाइनी बडी অবশ্যই প্রিয়াঙ্কা জি আপনাদের জানতে চাইবো যে পোস্ট ভায়োলেন্স নিয়ে আপনি মামলা করেছিলেন এখন দেখা যাচ্ছে যে অভিযুক্তের দেহটা সেটা পাওয়া গেল তদন্ত শুরু হয়েছে কি বলবেন এখন আমি চাই যারা দোষী আছে তাদের শাস্তি হোক তাতে যদি কোনো নেতা আছে লিডার আছে কিছু করার নেই যদি ওদের নাম আছে ইনভেস্টিগেশনে যদি তাদের এগেইনস্টে প্রপারলি সব কিছু পাওয়া যায় তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে ভবানীপুরের নির্বাচন সেখানে এই পোস্ট পোল ভায়োলেন্স কি ইস্যু হবে পোস্ট পোল ভায়োলেন্স পুরো পশ্চিমবঙ্গতে ইস্যু আছে কেন কোনো একটা এরকম সিট ছিল না যেখানে ভায়োলেন্স হয়নি 60 খানা মার্ডার 30 খানা রেপ এটা দিস ইজ ডেমোক্রেসি না মমতা সরকারের বিরুদ্ধে তো আমরা লড়াই করেছি হাইকোর্টে সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সরকারকে আমরা হারিয়েছি সেই জন্য তো আজকে ওরা সুপ্রিম কোর্টে পালিয়েছে সেটা কি আপনারা এই প্রচারে রাখবেন আলাদাভাবে এখানে প্রচার কি এটা পরিস্থিতি পশ্চিমবঙ্গ আর এই পরিস্থিতি তো মানুষের কাছে যারা জানে না তাদেরকে তো জানাতে হবেই এটাই তো ইস্যু এটা তো বলতেই হবে যে পুলিশের ভূমিকা ঠিক ছিল না পুলিশকে নিয়েই তো সবকিছু হয়েছে ভাই মানে এটা হতো না পুলিশ কে ইউজ করে ভায়োলেন্স চারদিকে ছড়ানো হলো অবশেষে আজকে যে দেহ সরকার কাজ হচ্ছে তাতে কিছুটা হলেও মানে ওর পরিবার শান্তি পাচ্ছে এই জায়গায় দেখুন কোথায় শান্তি পাবে যেখানে যাদের বাড়ির একটা জওয়ান ছেলেকে এরকম নির্মম হত্যা করে দিয়েছে যে হিসাবে ক্যামেরার সামনে যে এসে বলছে আমার প্রাণ বাঁচান আমাকে মেরে ফেলবে সেখানে আপনি ভাবছেন যে পরিবার কোনো শান্তি পাবে সেখানে লজ্জার বিষয় এটা আছে অভিজিৎ পশ্চিমবঙ্গতে থাকতো একজন বাঙালি তার জন্য মুখ্যমন্ত্রী একবারও বলেননি যে কোন যারা করেছে তাদের শাস্তি হোক কেন বলেননি যতদিন না শাস্তি হচ্ছে ততক্ষণ অবধি আপনাদের লড়াই চলবে আমাদের লড়াই চালু হয়েছে 2 তারিখ থেকে আর সেই লড়াইটা চলবে যতক্ষণ না এখানে সব যতজন দোষী আছে তারা শাস্তি পায়